দেখতেই পাচ্ছেন হারুয়াতে সেখানে ভোট প্রচারে রেখা পাত্র রয়েছেন, অন্যদিকে নদীয়ায় প্রচারে শান্তনু ঠাকুর। হারুয়া থেকে এই মুহূর্তে পিঙ্কি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, রেখা পাত্র তিনি নির্বাচনী প্রচার সারছেন, সাধারণ মানুষের সঙ্গে কি কথোপকথন হচ্ছে তার, কি জানতে পারছো, কি শুনতে পাচ্ছ? বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে প্রচার সারছেন হারোয়ায় এবং কিছুক্ষণ আগেই তিনি এসে পৌঁছচ্ছেন এবং এখানে যারা মহিলারা রয়েছেন তারা সঙ্গে আছেন এবং এখান থেকে কখনো বাজারে কখনো মন্দিরে তিনি ঘুরে ঘুরে প্রচার বা জনসংযোগের কাজ সারছেন। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রেখা রয়েছে। রেখা, সন্দেশখালি আবার উত্তপ্ত, আবার উত্তপ্ত সন্দেশখালি খবরের শিরোনামে চলে আসছে। এই তৃণমূলের বাহিনীরা এই বসিয়ার থেকে সন্দেশখালিটাই বেছে নিয়েছে অত্যাচার করার জন্য। এই সন্দেশখালিটাই ঘাঁটি বেঁধেছে এই তৃণমূলের গুন্ডারা। আমরা চাই এই তৃণমূলের গুন্ডারা রাজ্যের পুলিশ নয়, সিবিআই তদন্ত করে তুলুক। এই মা বোনদের নামে মিথ্যে কেস দাবাদ নিয়ে তাদের সম্মানহানি দিয়ে নিয়ে যা কিছু করছে সব কিন্তু এই মুখ্যমন্ত্রীর কথা মতো। তাই আমরা চাই মুখ্যমন্ত্রীকেও সিবিআই তদন্ত করে সিবিআই তদন্ত করুক, কারণ আজকের মুখ্যমন্ত্রীর পারমিশনে এত কিছু করার সাহস পাচ্ছে এই তৃণমূলের গুন্ডারা। এই চোর রাজ্যের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীও হচ্ছে মুখ্যমন্ত্রী। আজকে এতদিন ধরে যখন এই পুলিশ ওনার গুন্ডা বাহিনী দিয়ে যখন উনি কাজ সাজি পালন করতে পারছিলেন না, তখন এই রাজ্যের পুলিশকে ব্যবহার করছেন। এই রাজ্যের পুলিশ এই একইভাবেই দোষী, যেভাবে মুখ্যমন্ত্রী দোষী তেমন এই রাজ্যের পুলিশ সব এই তৃণমূলের গুন্ডারা একই সমান দোষে দোষী। তাই আমরা চাই সমানভাবে সাজা পাক। আজকের একজন মা যখন সম্মান হারিয়ে এফআইআর লিখতে যায় তখন বলে শিবু আজহারের কাছে দিয়েছে, শেখ শাহজাহানের কাছে দিয়েছে। শেখ শাহজাহানটা কে? কে শেখ শাহজাহান? কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান নয়, মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই গুন্ডাদের পুষেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর খেসারত দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর উত্তর দিতে হবে। যতক্ষণ না উত্তর দেবে ততক্ষণ না আমাদের বা যখন যাচ্ছে বিভিন্ন জায়গায় হাত দেখাতে দেখাতে বা তাদের প্রচার স্বার্থে স্বার্থে ভোট চাইছেন, বিভিন্ন ইস্যু নিয়ে রেখা পাত্র যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ। অন্যদিকে একই সঙ্গে কিন্তু সন্দেশখালি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আবারও সন্দেশখালি ইস্যু এই মুহূর্তে সংবাদের শিরোনামে দেখা যাচ্ছে। উনি যেখানে হারোয়ায় বিভিন্ন জায়গায় যখন প্রচার সাথে রেখা, আরেকটা বিষয়ে যাদের নামে কমপ্লেন গিয়েছিল তারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। তাদের নামে এফআইআর হয়েছিল সন্দেশখালি নির্যাতনের বিরুদ্ধে, ঠিক দুদিন আগে হওয়া ধর্ষণের অভিযোগ, তারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। পুলিশ নিষ্ক্রিয়। বেশ, তুমি কথা বলো, নজর রাখো পিঙ্কি। অন্যদিকে নদিয়ার দিকেও আমরা নজর রাখছি, তার কারণ নদিয়া তো নির্বাচনী প্রচার এবং সেটাই পাচ্ছেন হারুয়াতে সেখানে ভোট প্রচারে রেখা পাত্র রয়েছেন, অন্যদিকে নদিয়ায় প্রচারে শান্তনু ঠাকুর। হারুয়া থেকে এই মুহূর্তে পিঙ্কি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, রেখা পাত্র তিনি নির্বাচনী প্রচার সারছেন, সাধারণ মানুষের সঙ্গে কি কথোপকথন হচ্ছে তার, কি জানতে পারছো, কি শুনতে পাচ্ছো? বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে প্রচার সারছেন হারোয়ায় এবং কিছুক্ষণ আগেই তিনি এসে পৌঁছচ্ছেন এবং এখানে যারা মহিলারা রয়েছেন তারা সঙ্গে আছেন এবং এখান থেকে কখনো বাজারে কখনো মন্দিরে তিনি ঘুরে ঘুরে প্রচার বা জনসংযোগের কাজ সারছেন। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রেখা রয়েছে। রেখা, সন্দেশখালি আবার উত্তপ্ত, আবার উত্তপ্ত সন্দেশখালি খবরের শিরোনামে চলে আসছে। এই তৃণমূলের বাহিনীরা এই বসিয়ার থেকে সন্দেশখালিটাই বেছে নিয়েছে অত্যাচার করার জন্য। এই সন্দেশখালিটাই ঘাঁটি বেঁধেছে এই তৃণমূলের গুন্ডারা। আমরা চাই এই তৃণমূলের গুন্ডারা রাজ্যের পুলিশ নয়, সিবিআই তদন্ত করে তুলুক। এই মা বোনদের নামে মিথ্যে কেস দাবাদ নিয়ে তাদের সম্মানহানি দিয়ে নিয়ে যা কিছু করছে সব কিন্তু এই মুখ্যমন্ত্রীর কথা মতো। তাই আমরা চাই মুখ্যমন্ত্রীকেও সিবিআই তদন্ত করে সিবিআই তদন্ত করুক, কারণ আজকের মুখ্যমন্ত্রীর পারমিশনে এত কিছু করার সাহস পাচ্ছে এই তৃণমূলের গুন্ডারা। এই চোর রাজ্যের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীও হচ্ছে মুখ্যমন্ত্রী। আজকে এতদিন ধরে যখন এই পুলিশ ওনার গুন্ডা বাহিনী দিয়ে যখন উনি কাজ সাজি পালন করতে পারছিলেন না, তখন এই রাজ্যের পুলিশকে ব্যবহার করছেন। এই রাজ্যের পুলিশ এই একইভাবেই দোষী, যেভাবে মুখ্যমন্ত্রী দোষী তেমন এই রাজ্যের পুলিশ সব এই তৃণমূলের গুন্ডারা একই সমান দোষে দোষী। তাই আমরা চাই সমানভাবে সাজা পাক। আজকের একজন মা যখন সম্মান হারিয়ে এফআইআর লিখতে যায় তখন বলে শিবু আজহারের কাছে দিয়েছে, শেখ শাহজাহানের কাছে দিয়েছে। শেখ শাহজাহানটা কে? কে
শেখ শাহজাহান কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান নয়, মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই গুন্ডাদের পুষেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর খেসারত দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এর উত্তর দিতে হবে। যতক্ষণ না উত্তর দেবে ততক্ষণ না আমাদের বা যখন যাচ্ছে বিভিন্ন জায়গায় হাত দেখাতে দেখাতে বা তাদের প্রচার স্বার্থে স্বার্থে ভোট চাইছেন, বিভিন্ন ইস্যু নিয়ে রেখাপাত্র যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ। অন্যদিকে একই সঙ্গে কিন্তু সন্দেশখালী আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আবারও সন্দেশখালী ইস্যু এই মুহূর্তে সংবাদের শিরোনামে দেখা যাচ্ছে। উনি যেখানে হারোয়ায় বিভিন্ন জায়গায় যখন তুমি কথা বলো, নজর রাখো পিঙ্কি, অন্যদিকে নদিয়ার দিকেও আমরা নজর রাখছি, তার কারণ নদিয়া তো নির্বাচনী প্রচার এবং সেই পাচ্ছেন হারোয়াতে, সেখানে ভোট প্রচারে রেখা পাত্র রয়েছেন। অন্যদিকে নদিয়ায় প্রচারে শান্তনু ঠাকুর হারোয়া থেকে এই মুহূর্তে পিঙ্কি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, রেখা পাত্র তিনি নির্বাচনী প্রচার সারছেন, সাধারণ মানুষের সঙ্গে কি কথোপকথন হচ্ছে, তার কি জানতে পারছো, কি শুনতে পাচ্ছ? দেখো, রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে প্রচার সারছেন হারোয়ায় এবং কিছুক্ষণ আগেই তিনি এসে পৌঁছচ্ছেন এবং এখানে যারা মহিলারা রয়েছেন তারা সঙ্গে আছেন এবং এখান থেকে কখনো বাজারে কখনো মন্দিরে তিনি ঘুরে ঘুরে প্রচার বা জনসংযোগের কাজ সারছেন। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রেখা রয়েছেন। রেখা, সন্দেশখালী আবার উত্তপ্ত, আবার উত্তপ্ত সন্দেশখালী খবরের শিরোনামে চলে আসছে। এই তৃণমূলের বাহিনীরা এই বসিয়ার থেকে সন্দেশখালীটাই বেছে নিয়েছে অত্যাচার করার জন্য, এই সন্দেশখালীটাই ঘাঁটি বেঁধেছে এই তৃণমূলের গুন্ডারা। আমরা চাই এই তৃণমূলের গুন্ডারা রাজ্যের পুলিশ নয়, সিবিআই তদন্ত করে তুলুক। এই মা বোনদের নামে মিথ্যে কেস দেওয়া নিয়ে তাদের সম্মানহানি নিয়ে যা কিছু করছে সব কিন্তু এই মুখ্যমন্ত্রীর কথা মতো। তাই আমরা চাই মুখ্যমন্ত্রীকেও সিবিআই তদন্ত করে, সিবিআই তদন্ত করুক, কারণ আজকের মুখ্যমন্ত্রীর পারমিশনে এত কিছু করার সাহস পাচ্ছে এই তৃণমূলের গুন্ডারা। এই চোর রাজ্যের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীও হচ্ছে মুখ্যমন্ত্রী। আজকে এতদিন ধরে যখন এই পুলিশ ওনার গুন্ডা বাহিনী দিয়ে যখন উনি কাজ সাজি পালন করতে পারছিলেন না, তখন এই রাজ্যের পুলিশকে ব্যবহার করছেন। এই রাজ্যের পুলিশ এই একইভাবেই দোষী, যেভাবে মুখ্যমন্ত্রী দোষী তেমন এই রাজ্যের পুলিশ সব এই তৃণমূলের গুন্ডারা একই সমান দোষে দোষী। তাই আমরা চাই সমানভাবে সাজা পাক। আজকের একজন মা যখন সম্মান হারিয়ে এফআইআর লিখতে যায় তখন বলে শিবু আজারের কাছে দিয়েছে, শেখ শাহজাহানের কাছে দিয়েছে। শেখ শাহজাহানটা কে? কে শেখ শাহজাহান? কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান নয়, মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই গুন্ডাদের পুষেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর খেসারত দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এর উত্তর দিতে হবে। যতক্ষণ না উত্তর দেবে ততক্ষণ না আমাদের বা যখন যাচ্ছে বিভিন্ন জায়গায় হাত দেখাতে দেখাতে বা তাদের প্রচার স্বার্থে স্বার্থে ভোট চাইছেন, বিভিন্ন ইস্যু নিয়ে রেখাপাত্র যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ। অন্যদিকে একই সঙ্গে কিন্তু সন্দেশখালী আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আবারও সন্দেশখালী ইস্যু এই মুহূর্তে সংবাদের শিরোনামে দেখা যাচ্ছে। উনি যেখানে হারোয়ায় বিভিন্ন জায়গায় যখন প্রচার সারছেন, রেখা, আরেকটা বিষয়ে যাদের নামে কমপ্লেন গিয়েছিল তারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, তাদের নামে এফআইআর হয়েছিল সন্দেশখালী নির্যাতনের বিরুদ্ধে ঠিক দুদিন আগে হওয়া ধর্ষণের অভিযোগ, তারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। পুলিশ নিষ্ক্রিয়। বেশ, তুমি কথা বলো, নজর রাখো পিঙ্কি, অন্যদিকে নদিয়ার দিকেও আমরা নজর রাখছি, তার কারণ নদিয়া তো নির্বাচনী প্রচার এবং